নমস্কার, আমি গায়ত্রী বংডিশে আপনাদের স্বাগত জানাই। পনিরের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে আপনারা তো খেয়েই থাকেন, মটর পনির, আলু পনির, একবার এইভাবে চানা পনির বানিয়ে খেয়ে দেখুন, এর টেস্ট আপনি কোনো দিনই ভুলবেন না। নিরামিষ চানা পনির যে এত টেস্টি হতে পারে, না বানিয়ে খেলে আপনি কিছুতেই বুঝবেন না। আর এটা বানিয়ে আপনি ভগবানের ভোগেও দিতে পারেন। তো চলুন বানানো শুরু করি আজকের রেসিপি। প্রথমেই নিয়েছি 1 কাপ কাবলি ছোলা। এগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এ দেখুন ভালোভাবে ভিজে গেছে। এগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। সঙ্গে দিচ্ছি 1টা বড় এলাচ। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। তারপর কুকার ঠান্ডা হলে খুলে নেব। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য 10-12টা কাজু নিয়ে একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে নিলাম। এবার দিচ্ছি 3টে ছোট এলাচ। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চারমগজ। চারমগজের পরিবর্তে আপনি 1 চামচ পোস্তও দিতে পারেন। প্রথমে এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব, তারপর জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এখানে 2টো পাকা টমেটো নিয়েছি। এটাকে 4 টুকরো করে কেটে মিহি পেস্ট বানিয়ে নেব। তার সঙ্গে দেবো 1টা কাশ্মীরি লঙ্কা, একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে সেটাকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি অল্প একটু লবণ, খুব সামান্য লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সঙ্গে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। এইভাবে 5 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যায়। এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে, তাছাড়া পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। পনির আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ধীরে ধীরে এগুলোকে তুলে নেব। এবার আমি ওই কড়াইটার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে 1/2 টিস্পুন জিরে নিয়েছি, 2টো ছোট এলাচ মুখ খুলে নিয়েছি, 4টে লবঙ্গ আর একটুখানি দারচিনি। 10 সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর এলাচের পেস্ট। লো ফ্লেমে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করব। কাজু আর চারমগজ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কার পেস্ট। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। ধনে গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন। জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ আমি একবার ছোলার মধ্যে দিয়ে রেখেছি, তাই লবণটা একটু ভেবেই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবার দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে নেব। মশলা আমি বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ছোলা জল সমেত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ছোলাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
ग्रेवी फुटते शुरू कर दिए दीची एक टी स्पून चीनी और दीची सामान्य एक गरम मसलार गुड़ो दिए दीची अल्प एक कसूरी मेथी सब एक संगे मिसिए ढाकना दिए 5 मिनिटर जो रान्ना कर लेब और फ्लेम के समय लोते रखते हैं। प्राय 5 मिनट हो गए এবার মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো। ওপর থেকে কিছু কুচিয়ে রাখা ধনে পাতা আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এরকম খোলা অবস্থাতেই 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি পেঁয়াজ রসুন ছাড়া চানা পনির। এইভাবে একবার তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। এটা লুচি রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।